সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কায়দা লাগিয়ে যাবে নে টাকা ওর বাপ দেবে আর ও জেলে যাবে। এর আগে দেখেন কত জন মামা বাড়ি জেলখানায় ঢোকে, খালি লক্ষ্য রাখেন সেই দিকে। যারা এখানে বড় বড় কথা বলছে, হেলেন চাতে নাকি বলেছে যে চোর বলবে তাকে পিটাবে, আরে সবাই চোর এই কথা কেউ কয় নাকি, কিন্তু যদি ওইয়ে যাও তোমরা তো আমি করব কি। এর প্রমাণ তো হবে নে যখন ওই যে কেন্দ্রীয় টিম আসবে নে, অঞ্চল অঞ্চলে বাধা দিচ্ছ কেন রংডাতে, যেই বলতে গেছে বাধা দাও কেন, তোমরা ঘর দিয়ে টাকা নেও নাই, তোমরা পায়খানা দিয়ে টাকা খাও নাই, গরিব মানুষের বলো সঙ্গীরা তোমার কাছে মরা মানুষের রেশন কার্ড নাই, বলো কতজন রেশন পায় আর কত রেশন মাইয়ে খাও সেই হিসেব দেবা না কি দেবা না নাকি। সব রেশন ডিলার খারাপ আমি তা করছি না, বাগদার রেশন ডিলার গুলো ভালোই আছে মনে হয়, ওরা খারাপ না মনে হয়, ধরা পড়ে যাবে যদি বলুন তো, যদি খারাপ থাকে আমি কব কেন কি ওনা আমি কব কেন। তাহলে এই তদন্ত আসলে আপনারা সামনে দাঁড়াবেন, যে যে নেতা টাকা নেছে ভূত ফুলায় কেন্দ্রীয় টিমের সামনে গিয়ে বলবেন বাবু আমার ঘর দেশে 25,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নেছে, কায়দা লাগিয়ে যাবে নে টাকা ওর বাপ দেবে আর ও জেলে যাবে। ওই 18 সালের পঞ্চায়েত নির্বাচন ওটা ভুলে যাও বন্ধু, এটা 2022 সাল, ওই নির্বাচনে তোমরা যা করেছো, তোমরা যা করেছো পৌরসভা নির্বাচনগুলিতে, মনে মনে তা ভেবো না যে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা ঘুমিয়ে থাকবে, তোমরা যদি একটা বোম মারতে পারো এরা 10টা বোম মারার মতো ক্ষমতা নিয়েই এগিয়ে যাবে, এটা মনে রেখো। ভারতীয় জনতা পার্টির সৈনিকরা তৈরি হয়ে আছে, তোমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের অধিকাংশ চোর।